Trinamool Congress Party has nominated Sushmita Dev for Rajya Sabha once again from West Bengal. Meanwhile, Sagarika Ghosh, wife of a seasoned journalist Rajdeep Sardesai, too got nominated for TMC seat in Rajya Sabha. Thanking TMC Chief and Chief Minister of West Bengal, Mamata Banerjee, for bestowing her... The owner, Sushmita Dev, said she was grateful to her leader for choosing someone from East for the second term. She also thanked TMC General Secretary Abhishek Banerjee for his all-round support. Speaking to media at her residence in Silchar one Sunday evening, Sushmita Dev informed that out of the four seats of Raja Sabha available from West Bengal, Mamata Banerjee has decided to give those seats to three women leaders supporting women empowerment. On being quizzed whether she would contest at the forthcoming Lok Sabha polls from Karim Ganj, she said TMC had...

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাহায্যটা আমি বারবার পাই সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ ব্যাপারটা হলো যে আমরা দেখতে পেরেছি যে নর্থ ইস্টার্ন স্টেটসের কাউকে বাইরের থেকে রাজ্যসভা হয়তো দুবার কেউ পায়নি এটা নতুন ইতিহাস এটার জন্যে আমি মমতাদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এটা শুধু আমাকে দেননি কিন্তু সমস্ত নর্থ ইস্টকে একটা উনি ভালো মেসেজ দিয়েছেন এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে কয়েক মাস আগে একটা উইমেন্স রেজার্ভেশন বিল পার্লামেন্টে এসছে কিন্তু মহিলা সশক্তিকরণ এমন মহিলা এমপি দের জন্য রেজার্ভেশন কোন দিন লাগু হবে সেই বিলটা পড়লে পরে এটা বাস্তবায়ন হবে কিনা কেউ বলতে পারবে না কিন্তু মমতাদি পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী উইদাউট রেজার্ভেশন যেভাবে মহিলাদের পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভাতে সুযোগ করে দিচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্যে এটা আমি মনে করি যে একটা নতুন ইতিহাস এবং শেখার মতো এবারও চারটা সিট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে চারটা সিটের মধ্যে থেকে তিনটা সিট মহিলাদের দেওয়া হয়েছে তাহলে আমি মনে করি যে মহিলা সশক্তিকরণ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে আছে আর সেটাই হলো মমতাদির ভিশন আমি বরাকবাসীকে এবং আসাম রাজ্যর সবাইকে বলতে চাই যে আমি বাংলার থেকে সাংসদ হয়েছি কিন্তু আমার কর্মভূমি আসাম আমার জন্মভূমি কাছার এখান থেকে আমি আগে লোকসভার এমপি হয়েছি শিলচরের এমএলএ ছিলাম ছিলাম পৌরসভার সভানেত্রী ছিলাম আমি আপনাদের সেবায় সবসময় প্রস্তুত থাকব আপনা আপনাদের যখনই দরকার হবে আমাকে সরাসরি জানাবেন এবং আপনাদের সেবা আমি ডেফিনেটলি করতে থাকব আর বাংলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আগামী দিনে পার্লামেন্টে লড়াই করব